নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওয়ে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে জামশেদপুর এফসির বিরুদ্ধে যে বৃহস্পতিবার ম্যাচটা রয়েছে সেইটা নিয়ে, এবং দ্বিতীয় যে মেন টপিক সেটা হচ্ছে যে ফেরান্ডোকে কেন এটিকে ম্যানেজমেন্ট সরাতে পারছে না বা সরাবে না, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু সবার আগে যেটা বলিনি, প্রত্যেক ভিডিওতেই প্রায় বলি, সেটা হচ্ছে এটা মোহনবাগানের চ্যানেল, মোহনবাগান সমর্থকদের জন্য বানানো চ্যানেল। আপনি যদি মোহনবাগান সমর্থক হন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে চলে আসে জামশেদপুর এফসি ম্যাচটা নিয়ে। দেখুন, জামশেদপুর এফসি ম্যাচ নিয়ে বলার কিছু নেই, কী হবে আগে থেকে খুবই প্রেডিক্টেড। সেটা হচ্ছে মোহনবাগান প্রচুর অ্যাট্যাক করবে এবং প্রচুর গোলের চান্স তৈরি করবে, কিন্তু কনভার্ট করতে পারবে কিনা সেটা কেউ জানে না, ফেরান্ডোও জানে না, প্লেয়াররাও জানে না, ভগবানও জানেন কিনা সন্দেহ। তো এটা হচ্ছে ম্যাচের প্রেডিকশান, এটা নিয়ে বলার কিছু নেই। দু নম্বর হচ্ছে জামশেদপুর টিম আগের থেকে অনেকগুলো চেঞ্জ করেছে। লাস্ট জামশেদপুর ম্যাচটা নিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো মোহনবাগান কোনোরকমে এক গোলে জিতেছিল ম্যাচটায়। তো ম্যাচটা যে খুব সহজ হবে আমি বলছি না, যদি ওরা গোল করে দেয় আর মোহনবাগান গোল করতে না পারে, তাহলে এই ম্যাচটাও হেরে যেতে পারে, সেক্ষেত্রে প্লে অফে যাওয়ার চান্সটাও খুব কমে যাবে। তবে টিমের পারফরমেন্স দেখে মনে হচ্ছে না যে জামশেদপুর ম্যাচটা হারবে, তবে এই মোহনবাগানকে নিয়ে আগে থেকে প্রেডিক্ট করাটা খুব মুশকিল। তবে একটা প্লাস পয়েন্ট, জামশেদপুর অটোমেটিক্যালি প্লে অফ থেকে ছিটকে গেছে, তো তাদের ক্ষেত্রে যে একটা মরণ কামড় দেবো বা ডু অর ডাই ম্যাচ এরকম কিছু নয়, তাদের কাছে একটা নিয়ম রক্ষার ম্যাচই থাকবে। তো সেটাই একটা মোহনবাগানের কাছে চান্স হতে পারে, সেই চান্সটাকে কাজে লাগাতে হবে। আর প্রথম এগারোয় ন্যাচারালি ফিরে আসবে আশিক কুরুনিয়ান লিস্টেন কোলাসোর জায়গায়, এবং গ্যালেগোর জায়গায় হুগো বুমোস ফিরবে, কারণ তাদের চোট ছিল না, কার্ড সমস্যা ছিল, সেটা মিটে গেছে আগের ম্যাচে। তবে কোনোভাবে যদি এই ম্যাচটা ড্র হয় বা মোহনবাগান হেরে যায়, তাহলে কিন্তু প্লে অফে যাওয়া নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাবে। তো এই দিকটাই মাথায় রেখে খেলতে হবে, এছাড়া এই ম্যাচ নিয়ে আর কোনো মানে চিন্তার বা বলার কিছু নেই। এবার চলে আসবো দ্বিতীয় প্রসঙ্গে এবং ইম্পর্টেন্ট প্রসঙ্গ, যেটা আপনারা সকলেই আমাকে প্রশ্ন করেছেন যে ফেরান্ডোকে সরানো উচিত, ফেরান্ডোকে তাড়ানো উচিত, কিন্তু ম্যানেজমেন্ট ফেরান্ডোকে সরাবে না বা সরানোর চান্সটা খুব কম কেন, সেটা আপনাদের কাছে আমি একটু বিস্তারিত বলে দিই। প্রথম হচ্ছে যে এই যে টিমটা আপনি খেলতে দেখছেন, এই টিমটা পুরোটা ফেরান্ডোর তৈরি করা, ফেরান্ডোর পছন্দ অনুযায়ী প্লেয়ার নিয়ে টিমটাকে তার ছকে বানিয়েছে। এইবার যদি ধরা যাক ফেরান্ডোকে সরিয়ে দিয়ে কোনো নতুন কোচ আনা হয়, তাহলে প্রথম যে প্রবলেমটা হবে সে কিন্তু এই টিমটাকে পুরোপুরি ডিসলভ করে দেবে বা ভেঙে দেবে, সে তার মতো করে নতুন টিম তৈরি করবে। এর ফলে কী কী সমস্যা হবে? প্রথম সমস্যা হবে কিছু প্রচুর প্লেয়ারকে নেওয়া আছে, যাদের বড় বড় চুক্তি রয়েছে, অনেক দিনের চুক্তি রয়েছে, অনেক টাকার চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে কম টাকায় তাদেরকে বিক্রি করে দিতে হবে অন্য ক্লাবের কাছে, ফলে ক্লাব একটা বড়সড় টাকার লোকসানে পড়বে। যতগুলো প্লেয়ার আছে তাদের মধ্যে যাদের যাদেরকে নতুন কোচের পছন্দ হবে না বা তার স্ট্র্যাটেজি অনুযায়ী যে যে ফিট হবে না, তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং সেটা একটা বড়সড় টাকার অঙ্কের ক্ষতি হয়ে যাবে। আবার নতুন করে প্লেয়ার নিতে হবে এবং তাদেরকে ছিনিয়ে আনার জন্য কোটি কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে হবে, আর গত বছর যাদেরকে অনেক টাকা দিয়ে নিয়ে আসা হয়েছিল সেই সমস্ত ট্রান্সফার ফিগুলো জলে যাবে। তো এই মুহূর্তে প্রথম একটা কারণ হচ্ছে এইটা। এবার ধরে নিলাম ম্যানেজমেন্ট সমর্থকদের কথা ভেবে, টিমের কথা ভেবে এই কাজটি করলো, তাহলেও একটা বড় প্রবলেম যেটা হচ্ছে যে নতুন কোচ এসে নতুন টিম বানিয়ে সামনের বছর কিন্তু ভালো পারফর্ম করতে পারবে না, তারও কিন্তু টিম গুছিয়ে প্রথম ইলেভেন সিলেক্ট করতে পুরো সিজনটা কেটে যাবে। অতএব সামনের সিজনেও আমরা মোহনবাগানকে বিশাল ভালো কিছু করতে দেখতে পাবো না, এটাও একটা বড় চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। সেটা কিন্তু দর্শকদের পক্ষে করা ভালো হবে না, কারণ আবার আমাদের ওয়েট করতে হবে যে নতুন কোচ নতুন টিমকে কবে ঠিক করবে, কবে সেটা দিয়ে একটা চ্যাম্পিয়ন টিম বানাবে, আর সেটা নিয়ে কবে মোহনবাগান খেলে ISL জিতবে, সেটা আরও বেশ কিছু বছরের জন্য, অন্তত 1-1.5 বছরের জন্য পিছিয়ে যাবে। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল ফেরান্ডোকে না সরিয়ে ফেরান্ডোর স্টাইলের স্পেশালিস্ট কোনো লোককে টেকনিক্যাল ডিরেক্টর বা ফেরান্ডোর মাথায় বসিয়ে দেওয়া বা হেড কোচ করে ফেরান্ডোকে অ্যাসিস্ট্যান্ট করা বা ইত্যাদি কিছু করে এই ফেরান্ডোকে নিয়েই এই টিম নিয়েই কিছু করতে হবে। তো সেই জন্যই আমি কথাটা বলেছিলাম, এই কারণগুলোর জন্য ফেরান্ডোকে এই মুহূর্তে ম্যানেজমেন্ট সরাবে বলে তো আমার মনে হয় না, যদি না মোহনবাগান খুব ভয়ঙ্কর কিছু রেজাল্ট করে বা ভয়ঙ্কর কিছু হয়, ডার্বিতে যদি বিশাল গোলের মার্জিনে হারে ইত্যাদি যদি না হয়, তাহলে ফেরান্ডোর কিন্তু এখন বা ফেরান্ডোকে এই কোচিং টিম থেকে সরানোটা মনে হয় না সম্ভব হবে। এই ভিডিওতে এইটাই আপডেট ছিল, আরও যদি কিছু আপডেট পাই আপনাদের জানিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় মোহনবাগান।